সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আমরা যেন সবাই সুস্থ শরীরে সবগুলো রোজা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে নুডলস দেখতে পারতেছেন, এগুলো কিন্তু খান সাহেব তৈরি করছে। সকালবেলায় নুডলস রান্না করছে, বাচ্চারা স্কুলে যাবে এগুলো টিফিন নিয়ে। আমার জন্য আছে সব ধরনের ফল দিয়ে একটা জুস আর একটা ডিম সেদ্ধ, এটাই খেয়ে নিয়েছি। আর এরপর দেখতেই পারছেন কত সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে দিছে খান সাহেব, কিন্তু নিজের হাতে এই টেবিলটা পরিষ্কার করছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমি যখন মাঝে মধ্যে টেবিলে টেবিল রান্না দেই, এই জিনিসটা খান সাহেব পছন্দ করে না। উনি বলে টেবিলের যে ডিজাইনটা এটাই আমার ভালো লাগে। টেবিলের ডিজাইনটা আমারও ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় একটু লুক চেঞ্জ করার জন্য রানার বিষয়ে, কিন্তু সেটাও খান সাহেব পছন্দ করে না। তো যাই হোক, এরপর আমি ছাদ বাগানে চলে আসছি। ছাদ বাগানের অবস্থা দেখেছেন, ভীষণ খারাপ, এর থেকে খারাপ হবে। এখনও পাতা ঝরা শেষ হয় নাই। কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিলাম। আর এই যে সামনে দেখতে পারছেন পাতার পাহাড়, প্রতিদিন সকাল বিকেল ঝাড়ু দিতে হয়, তারপরও এক এক সময় না বিরক্ত লাগে, ভালো লাগে না, হাল ছেড়ে দেয় আর কি, আর ইচ্ছা করে না ঝাড়ু দিতে। আর এই পাশে দোলনার উপরেও দেখেন কত পাতা পড়ে আছে। আসলে ছাদের উপরে যদি বড় কোনো গাছ থাকে সেক্ষেত্রে এরকমই হয়। আর এ পাশে আমি রানারগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিছি। খান সাহেব যতদিন বাড়িতে আছে টেবিলে আর টেবিল রানার বিছানো হবে না, উনি যেহেতু পছন্দ করে না সেক্ষেত্রে এগুলো আর বিছানো হবে না, সেজন্য ভাবলাম পরিষ্কার করে ধুয়ে উঠায় রাখি। আর এ পাশে আমার কবুতরগুলো দেখেন কি সুন্দর খেলা করতেছে। তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, এরপর আমরা কিছু কেনাকাটা করার জন্য বাহিরে চলে গেছি। আর একটা কথা বলে রাখা ভালো, যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড দেই, সেজন্য কিছু ভিডিও থেকে যায়। এই ভিডিওগুলোও কিন্তু আগের ভিডিও, সব ভিডিও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, একটু দেরি হবে। এরপরে এই যে এখানে দেখতে পারছেন বিভিন্ন ধরনের সবজির দানা, আমি এখান থেকে কিছু দানা নিলাম, সিজনাল যে সবজিগুলো সেগুলোর দানা নিয়েছি। বাকি যে কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাসায় চলে আসছি। কি কি কেনাকাটা করছি একটু দেখাই আপনাদের, বিশেষ করে রমজান উপলক্ষেই কেনাকাটা ছিল। এমনি তো সংসারে তো অনেক কিছুই লাগে টুকিটাকি, সব কিছুই কেনাকাটা করেছি। আর এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন, এটা চাউল রাখার জন্য আনছি, মাঝে মধ্যে পানিও রাখি আমি এরকম ড্রামে। আর আগেও আমার ড্রাম ছিল, সেগুলো কেটে আমি ছাদ বাগানে গাছ রোপণ করছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আসলে গাছ যারা ভালোবাসে তারা কিন্তু লাভ লস কিছুই হিসাব করে না। আমি অনেক বড় বড় ড্রাম কেটে আমি গাছ রোপণ করছি। যাই হোক, এখানে কী কী নিয়ে আসছি একটু দেখাই আপনাদের। তো বিভিন্ন ধরনের শুকনো খাবার ছিল এখানে, এখানে অনেক রকমের ডাল, তারপর তেল নুন চিনি এগুলো ছিল। এমনিতে তো আমার আটা বেশি লাগে, এবার আমি একটু আটা কম নিয়ে আসছি আর তেলও কম নিয়ে আসছি। সরিষার তেল খাই যেহেতু, সেজন্য তেলের পরিমাণও কম নিয়ে আসছি। আর আটা আমার সবসময় প্রতি মাসে লাগে 15 কেজির উপরে আটা লাগে, যেহেতু বাচ্চাদের টিফিন দিতে হয় বাসায় থেকে। এখন যেহেতু রমজান মাস সেজন্য আটার পরিমাণ একটু কম নিয়ে আসছি। তো যাই হোক, কী কী আনছি একটু দেখালাম আপনাদের। আর এই পাশে সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসছি। এই যে প্রথমে যে ঢাকনাটা দেখতেছেন, এটা দিয়ে খাবার ঢেকে রাখা যায়, অনেকগুলো খাবার একসাথে রেখে ঢেকে রাখা যায়। তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো এটা আমি আশেপাশে অনেক দিন যাবত খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, আজকে পেয়েছি সেজন্য নিয়ে আসলাম। এই ঢাকনাটা দেখে প্রথমে আমি একটু দুষ্টুমি করতেছিলাম খান সাহেবের সাথে, যে এটা দিয়ে মুরগি ঢেকে রাখা যাবে এত বড়। আর এখানে ভাতের মাড় ঝরানোর জন্য একটা পাত্র নিয়ে আসছি, এটা ছাড়া আমি ভাতের মাড় ঝরাতে পারি না। বাসায় যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, সেজন্য নতুন করে একটা নিয়ে আসলাম। আর এখানে আর একটা ছোট ঢাকনা আছে। এখানে কয়েক ধরনের দানা নিয়ে আসছি, পেঁপের দানা, ধুন্দুলের দানা, তারপর তাল বেগুন, বরবটি, তো অনেক ধরনের দানা ছিল, যেগুলো সিজনাল সবজি আর কি, সেইগুলোর দানা ছিল। তো এখানে আরও কিছু জিনিস আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন আরেক ধরনের বেগুন, এটা ওই দোকানে ছিল না, সেজন্য অন্য জায়গা থেকে নিয়ে আসছি। আমার ছাদ বাগানে কিন্তু অনেক লম্বা বেগুন হয়েছে, কিন্তু গোল যে সাদা বেগুনটা সেটাও ছিল না, তারপর তাল বেগুন এটাও ছিল না, সেজন্য নিয়ে আসলাম। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটা চিমটা, আমরা যখন খাবার তুলি এটা প্রয়োজন হয় সেজন্য নিয়ে আসছি। আর বিভিন্ন ধরনের চামচ ছিল, তো যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে আসছি। আর এই যে সিলিকনের যে চামচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগেও নিয়ে এসেছিলাম আমি, কিন্তু দোকানদার আমাকে ভুল জিনিস দিয়েছিল, সিলিকনের বলে দিয়েছে, কিন্তু আগুনের তাই সেগুলো গলে যেত, সেজন্য নষ্ট হয়ে গেছে। আগে কোথাও গেলে সংসারের জিনিসটাই কেনাকাটা করতাম আমি বেশি,
এখন হাসপাতালে হাসপাতালে হাজিরা দিতে হয়, এখন সংসারটা যে সুন্দর করে সাজাবো সেই চিন্তা আর মাথায় আসে না। তো তারপরও মাঝে মধ্যে কিছু জিনিস না কিনলেই নয়, একদম যেটা খুব জরুরি সেটাই কিনি আর কি। এরপরে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পানি খাওয়ার জগ, তো এটা আমার কাছে ভালো লেগেছে সাদা রঙের দেখে। আর এখানে আছে একটা হ্যাঙ্গিং পট, এই হ্যাঙ্গিং পটে কি গাছ রোপণ করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাল্ব নিয়ে আসছি, বাসায় বিভিন্ন জায়গায় বাল্বগুলো কেটে গেছে সেজন্য নতুন করে বাল্ব নিয়ে আসছি। আর এখানে বিস্কিট ব্রেড অনেক কিছু আছে, আর অনেক ধরনের ফল ফ্রুট নিয়ে আসছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন খান সাহেবের প্রিয় খাবার, এগুলো খান সাহেব খুব পছন্দ করে। আমি বাহিরের খাবার একদম পছন্দ করি না, আমি বাহিরের খাবার খাই না, কিন্তু এগুলো খান সাহেবের জন্য নিয়ে আসা হয়েছে। এখান থেকে কে কোন খাবারটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে সেই চাইনিজ খাবার, এর আগে এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম চাইনিজ খাবার, তো ভাবলাম খান সাহেবকে একটু খাইয়ে দিই নতুন করে তৈরি করে। আপনাদের কিন্তু আগেই বলেছি এই ভিডিওগুলো আগের করা ছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।